পক্ষান্তরে আমরা ধীরে 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 ওই বাড়িটার উত্তর ভারত দিয়া আমরা ঘুরে আসলাম। ঘুরে এসে ওখানে বাইরে পূর্ব পাশে কয়েকটা গাছ আছে, আম গাছ আছে, গামার গাছ আছে, আরও পাশে জঙ্গল আছে, ওখান দিয়ে আমরা আসতেছি। আসন করে কমান্ডার এক জায়গায় সে বি টাইপে যুদ্ধ বিজ্ঞান যে বি টাইপে কেন করলো, ওই বি টাইপে তো ওই ব্রিজ করা করবে, আর এই দিকে তো যদি আসে টাঙ্গালের তনে যদি কোনো গাড়ি আসে তাহলে ওই এই ইয়েতে করা পাইবে। হাবির সব বাঙ্গা করছে, পুকুরে কলা গাছতেছে, বাঙ্গার মুখ রাখছে একটা দক্ষিণ দিকে, তো ধারণা করছে যে দক্ষিণ দিকে আমরা কাছাই গেলে পরে গোলাগুলি সরস আমরা সহজে আমরা বাঙ্গারের যাই বইয়া আমরা পদের শেষ করতে পারবো। তো আমি যখন গামার কাজটা বই আমি আসছি তখন আমার যে ষাটের মধ্যে একটা বাঁশের একটা পঞ্চা ষাটের এখানে আটকে গেছে, সারাই দিয়েছি টাস করে উঠছি। ব্রিজটা ওইখান্ত খুব যদি হয় পঞ্চাশ হইতে ষাট গাছ পাবে বা খানা ধরে গ্যানের নিক্ষে করার সাথে সাথে স্প্রিন্টার দেয় আমার এদিকে আসছে। আমি যখনই ঘুরে কইরা গেছি যে কইরা গেলে স্প্রিন্টার উঠতে খুঁজে থাকে, সাথে সাথে গাছের শিবরের মধ্যে দাঁতটা ভারী লাগবে এই আর্টিফিশিয়াল এই দাঁতটি পিঠটা কত বিক্ষিপ্ত দেখা যায়। এইভাবে বাইশে জুলাই আমি আহত হই, সবার সঙ্গে কোমরে গামছা বাঁধা সাপ কতল আন্ডারপ্যান্ট করা। তখন হাবিব সাহেব আমাকে গামছা দেয়া বান্ধে কোম্পানি কমান্ডার উনি লয়ে গেল ও যে জায়গায় আমি আহত ওখান তো দেড় কিলোমিটার ফাঁকে হাকিম ডাক্তারদের নাম গ্রামের এম এল ডাক্তার তার বাড়িতে নিয়ে যাই বললো নামটা একদম চলে যাবো আনবে এর ভালো চিকিৎসা যাতে হয় তখন চিকিৎসা করবে। তখন তো তখন গ্রামীণ ডাক্তারের কাছে কী থাকে গ্যাস গ্রামে ওই কাপড় চোপড়টা ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে করে রক্তটা বইছে কম্পিউটার ইঞ্জেকশন দিল রক্ত বন্ধ হইল দশ পনেরো দিন চলে গেল। তখন ভোয়াপুর সদর দপ্তর দনে হাবিব সাহ রিয়াজুদ্দিন করে নাম একটা মুক্তিযোদ্ধারে পাঠাই দিল কুদ্দুসের অবস্থা একটু দেখে আসো। তা আমি আবার ওর কাছে বলে দিলাম যে আমি এখন রক্ত বন্ধ হয়ে গেছে পিঠটা ব্যথা করে আমি করতে পারবো, আমি তার সঙ্গে আমি দেখা করবো। ওই তো আমি ভোয়াপুর সদর দপ্তরে চলে গেলাম, তাই এখানে রেস্টে রইলাম। তারপর দশই আগস্টে হাবিব সাহেব বললো যে নারায়ণগঞ্জ তনে তিনটা জাহাজ দলের শরীর দিয়ে রওনা হয়েছে আমি খবর পাইছি। আমরা এখান তনে যারা ইপিআরের লোক পুলিশের লোক একবারে সঙ্গে লইয়া এই জাহাজকে প্রতিরোধ করবো। যোগাস্ত এখন বর্তমানে যমুনা সেতু হয়েছে, যমুনা সেতুর দক্ষিণ পাশে হচ্ছে যোগাস্ত দলের শরীর দিয়া ওই যমুনা নদীতে জাহাজ থেকে নাই না উত্তরবঙ্গে যাবে, জলের সে ছোট নদী আর যমুনা তো বড় নদী, বড় নদীতে যাবে উত্তরবঙ্গে যাবে এই জাহাজ তিনটা। যখন প্রথম জাহাজটা যখন বারো কোটি গোলা বারুদের মাল মশলা লইয়ে গোলা বারুদ টুল টুল লইয়া যা তার লেখে তাতে জাহাজে জলের শরীর মুখ দেয় নাই না যমুনা নদীতে অর্ধেক অর্ধেক গেছে গা। এইকালে হাবিব সাহেব অতর্কিতভাবে নিজের দিচ্ছে গোলাগুলি গুলি আরম্ভ হয়ে গেছে, গুলি আরম্ভ হয়ে জাহাজের যে সারে সে উপায়ন্ত না দেখে জাহাজটা থামাই হয়েছে, থামাই বলে পিছিয়ে যে দুইটা জাহাজ আরো রইল। সে দুইটা জাহাজের একটা জাহাজ তো ওই জাহাজ রায় ঠেকে বসছে আর একটা জাহাজের ফাঁকে ছিল ওটা ঘুরে আবার দলের সরে দেয় আবার নারায়ণের দিকে গরম হয়ে যায়। উনি দুইটা জাহাজ সম্পূর্ণ বিধ্বস্ত করলো। রাত্রে খবরাখবর হইল যে এইরকম জাহাজের মালামাল নেবার জন্য অর্থ এলাকার চেয়ারম্যান মেম্বার করে নির্দেশ দিছে যে তাড়াতাড়ি তড়িৎ গতিতে মালামাল সরার মিলে। তখন বর্ষাকাল অনেক গোলা বারুদ অনেক ই হ্যান্ড গ্রেনেড রকেট ল্যান্সার গুলির বাক্স মোটার শিপ এই সমস্ত অনেকগুলি কিছু খালাস করার পরে সেইগুলো কি রাত দশটা এগারোটার দিকে তখন করছে কি আর সিন ডাইলিয়া দুই একটা জাহাজের মধ্যে দিলাম ধরে যা এই তো গোলা বারুদ হিট পাইয়া তাপ পাইয়া সুইটার
মুড়ির মতো সুতুর দিকে ইয়ের মতো গারবাতির মতো এই মতো তখন আমি ভূমূর্তনে রওনা হয়েছি দুর্গাপুরী নদীর যে তিনটা মুখ পর্যন্তরা ওখানে আমি আসে গেছি। তারপরে আমি একটু সুস্থ হইলো, হাকিম ডাক্তার আমারা আরো চিকিৎসা করলো, বললো যে আপনার তো পিঠের ভিতরে এনো পিন্টারের টুকরো আছে, জ্ঞানের টুকরো আছে। বাবারে বললো উন্নত চিকিৎসার জন্য তারে পাঠাইতে হবে। এদিকে করতে 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 দেশ স্বাধীন হয়েছিল। কমান্ডার ছিল আবু তাহের, সাবসেন্টার কমান্ডার ছিল কাদের সিদ্দিকী, এবং টাঙ্গাইলে আমরা অস্ত্র জমা দিই। বঙ্গবন্ধু যখন দেশে আসলো তারপরে যখন টাঙ্গাইলে গেল লাইন বাই লাইন আমরা দাঁড়ালে ইয়ে বঙ্গবন্ধু দাঁড়াইছে, আমরা অস্ত্র তার আর আসতে আমরা সারিবদ্ধভাবে প্রাক সারিবদ্ধভাবে আমরা জমা দিলাম। উন্নত চিকিৎসার জন্য আমাকে মেডিকেলে পাঠাইল। মেডিকেলের চিকিৎসা হওয়ার পরে তখন আমার এক্সরে করে দেখে যে প্রিন্টার আছে, লাস্টে টকেজ হয়ে গেছে, তাহলে শ্রেষ্ঠের ডাক্তার কার? তখন আমার ভোট পয়সা বললো যে ডক্টর মোমেনুল হক আর খলিলুর রহমান ডাক্তার, সার্জন হইল ইয়ার মোমেনুল হক, তো মহাকালী তাকে আগে বের করলো। ওই যে লাঞ্চের মধ্যে যে পুজ জমে গেছে সেই পুজগুলাকে বের করছে, তারপর আমাকে ওই দুইটার টুকরা লাঞ্চে তুমি বের করছে। লাঞ্চ একদম সম্পূর্ণ আমার একটা ডেমেজ, আর রাধার ওপর থেকে দিনের 11টার দিকে আসতো আইসা হাসপাতাল পশ্চিমবঙ্গে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে করে কে গোসল করে সাঁতরায় না, সাঁতরাইলে আমার এখন এই হাত আর পা না কিছু অবশ এই স্যান্ডেল করলে করে বোঝা যায় কোনো সময় করে আমি জানি না। তো এইরকম করে আমাকে ই করলো, চিকিৎসা করলো, কিন্তু সুস্থ হওয়ার পরে এইখানে ছয় বাড়িতে আগে ছিলাম, এই ছয় বাড়িতে দুই বাড়িতে ট্রেনিং সেন্টার করলো, দর্জি বেতের একটা বিশ্রাম আগে করলো যে ঢাকা টাউনে যত মুক্ত হইতে আছে তারা এখানে ট্রেনিং দিব থাকবে, এইভাবে থাকা ধরলো। থাইকা ধরলাম, ট্রেনিং নিলাম, ট্রেনিং চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সিকিউরিটি অফিসার পথে লোক নিব চাইছ, আমি আবেদন করলাম। তখন আমাকে ওই ট্রাস্টের জন্য কর্মসংস্থান পূর্ণবাসন যে ম্যানেজার সে আমার স্ত্রী দিল যে ট্রাস্টের খরচে আপনি এখানে প্রশিক্ষণ দিতেছেন, বিদায় আপনাকে প্রশিক্ষণ শেষ না পর্যন্ত আপনাকে চাকরিতে নিয়োগ করা হবে না, এই স্ত্রী দিল। তখন বললাম ঠিক আছে। তখন ইনি ছাত্র ছিল, দর্জি ছিল কোড মাস্টার, আর রোগ মাস্টার ছিল চিফ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এ হল অবসরপ্রাপ্ত রিটায়ার আর্মি রাডারের সেকশনে ছিল, উনি ট্রেনিং দিল ওই ইলেকট্রনিক আমরা রেডিও বানে এখানটা করে টিভি করি ক্যামেরা করে কী করেন তার স্টেসিস অ্যাম্বাস করা যায় এইরকম করে আমাদের চাকরি দিয়ে দেব ফিলিপস কোম্পানিতে। তো তাহলে আমাদের আগের বেশি যারা তা করে দশজনের ওখানে নিয়োগ দিয়েছে। পরে 1976 সালে দেয়াল দত্ত নুরুল নবী এখানে আসলো, আইসা বললো যে তোমরা যারা সুস্থ হয়েছ তাদের এখন চাকরির আমরা নিয়োগ দেবো, চাকরি করবো কে রাখা ফরিয়ে তেরে দিল। পরে দর্জি ই ছিল ট্রেনিং নিত, পরে দিল হলের সিট মিস্ত্রি, ও যে ছেড়ে গরম লাগে তো ই সিটে কাপড়, আর আমারও দিল প্রজেকশন অব অর্ডারে, এই দুইজনের চাকরি দিয়ে দিল। এখানে চাকরি করতে 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 এখানে থাকি, অফিসে যাই, বিজ্ঞান আসি, খাওয়া দাওয়া করি, শুই ঘুরি, এই দিক করি ওই দিক করি। তো এইভাবে 1900 স্মৃতিকে আবার পৈশনে নিজ হাতের লেখা সার্টিফিকেটে উল্লেখ করলো যে হাবিবের কোম্পানি থেকে সে দোয়া জানিয়ে ব্রিজের এখানে পাখানাদারে গ্যানেজ নিক্ষেপে সে আহত হয়েছে গুরুতর, তার সম্মুখে চারটা তার দেখা যায় পিঠ ক্ষত বিকৃত হয়ে যায়, এইরকম সার্টিফিকেট দিচ্ছে। বাহাত্তর সনে কল্যাণ ট্রাস্ট গঠিত হওয়ার পরে 73-74 সনে আমি আবেদন করলাম আহত, তখন তা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ছাত্র না, তখন হইল আহত মুক্তিযোদ্ধা পঙ্গু মুক্তিযোদ্ধা, আবেদন করলাম এই 75 ভাতা পাইলাম, পাইয়ে এখানে থাকতে থাকি থাকতে থাকিয়ে 79 সনে বিয়ে করলাম। বিয়ে করার পরে এখন দুই মেয়ে
এক মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দক্ষিণ কোরিয়া পিএইচডির জন্য আসছে চারি বছর, তার শেষ হয়েছে আমার বিশেষ ক্যাডার, সেও কোরিয়া গেছে পিএইচডির জন্য। আরেক মেয়ে তিন বছরের প্রচুর জন্য লন্ডন গেল, তিন বছর প্রশ্ন আসলো, তারপর বিয়ের সাথে দিলাম, এখন ওই চাকরি হয় নাই। ছোট মেয়ে বাজে এক ছেলে হয়েছে, আর বড়টার করে এক নাতিন আছে কয়েক বছর। আরে হাই জয় বাংলা এই স্লোগান দেয়, এই শেখ হাসিনা ক্ষমতা এসে আমাদের ভাতা বাড়াইল, আমাদের এবার 30,000 টাকা ভাতা হচ্ছে, রেশন দিচ্ছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যখন এই ক্ষমতা আসলো আসন্ন হইল, তখন মুক্তিযোদ্ধাকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে একটা উজ্জ্বল এবং চঞ্চল সৃষ্টি হইল, সেই চঞ্চলটাকে আমরা ধৈর্য রাখছি। আমরা গাঠাইলে যে জুলফিকার হায়দার, সে গাঠাইলের ইতিহাসের একটা বই লিখছে, সেই বইয়ের মধ্যে সে লেখা গেছে যে কতজন মুক্তিযোদ্ধা আহত হয়েছে, কতজন শহীদ হয়েছে, তাদের সিরিয়ালের মধ্যে 413 নম্বর সিরিয়ালে আমার একটা সাংবাদিক কোন গ্রামের নাম কী কীভাবে হইল, গাঠাইলের নাম কীভাবে হইল, গাঠাইলের নাম হইল ওখানে একটা নদী আছে, নদীর পরে একটা ঘাট আছে, ঘাটের তনে একটা একটা আইল বাতর করে বাংলাদেশের আইল, ওখানে ধনবাড়ির জমিদার, তারপরে কালিয়াতির জমিদার, কোর্টে কবিচররা একটা রঙ্গমঞ্চ করছিল, ওখানে ঘাট ছিল, সেই ঘাটের অনুসারে নাম রাখছে গাঠাইল। এখন যতদিন বাইসা আছে আমুল লীগের সদস্য হয়ে, আমুল লীগের কেন্দ্রিত হয়ে, আমুল লীগেকে ভোট দেওয়া ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা আছে, এখনও আমাদের কথা আমুল লীগ আমরা ধরে রাখছি, আগামীতেও আমরা জয়ী হবে আশা করি। এই বলে আমার বক্তব্য, জয় বাংলা।